পরপর ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল তদন্ত নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নিয়ে এদিন ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল বাগদা থানার পুলিশ বাগদায় একাধিক ডাকাতির দায়ে গ্রেপ্তার চার ডাকাত ধৃত চার ডাকাতকে নিয়ে এদিন ঘটনার পুনর্নির্মাণ করল বাগদা থানার পুলিশ প্রসঙ্গত গত দুর্গাপুজোর আগে থেকে বাগদার সিন্দ্রানি চরমণ্ডল উত্তর কুলবেড়িয়ায় পরপর ডাকাতির ঘটনা ঘটতে থাকে গোটা বাগদা এলাকা জুড়েই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ঘটনার তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে গোটা ডাকাত দলকেই সোমবার গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ ধৃতেরা বাদল বিশ্বাস সত্য মণ্ডল রহিম তরফদার প্রহ্লাদ মণ্ডল এই চারজনের সকলের বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় সোমবার চার ধৃতকে বনগা মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ এবং ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজত নেয় পুলিশি জেরায় চার দুষ্কৃতীর স্বীকার করে বাগদার সমস্ত ডাকাতির সাথে এদিন ধৃত চারজনকে নিয়ে বাগদা থানার ওসি অসীম পালের নেতৃত্বে বাগদার উত্তর কুলবেড়িয়া বাগদার সিন্দ্রানিতে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশকে ধন্যবাদ বলল এরকম সহযোগিতা